অসংখ্য বিকাশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তে অনুমতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ই সিগারেটের ওপরে কঠোর নিয়ম কানুন আরোপ করতে চলেছে। বিশ্বজুড়ে ই সিগারেট সেবনে মৃত্যু ও অসুস্থতা হওয়ার খবর পাওয়া যাচ্ছে জানিয়ে উদ্বেগ বাড়ছে কর্তৃপক্ষ। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা নিশা ক্লান, তার প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ এবং আরও বিভিন্ন দেশ থেকে ই সিগারেট সংক্রান্ত নানান রকম অসুস্থতা এবং মৃত্যুর ঘটনাগুলি প্রকাশিত হওয়ায় স্বাস্থ্য আধিকারিকেরা এই সিগারেটের ঝুঁকি নিয়ে ক্রমশ উদ্বেগ প্রকাশ করছেন এবং এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই সিগারেটের বিপণন ও বিক্রয় সম্পর্কে নিয়ম কানুনগুলি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। এই পণ্যগুলির সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আরো অনেক তথ্য প্রকাশিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য আধিকারিকেরা বেলজিয়ামের এক যুবকের সাম্প্রতিক মৃত্যু এবং অসুস্থতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবথেকে বিরক্ত এই কারণে যে এই ধূমপানের ভূমিকে স্বাস্থ্যকর বলা হচ্ছে এবং একজন ধূমপায়ীকে নিকোটিনের আসক্তি থেকে মুক্তি দিতে পারে এরকমই পণ্য হিসেবে ওগুলিকে বাজারে বিক্রি করা হচ্ছে। এই সংস্থার মুখপাত্র